নমস্কার বন্ধুরা রংবাড়িতে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আবারও ফিরে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে তো এখন তো বর্ষার সিজন যাচ্ছে তাই রাতের ডিনারের জন্য এরকম রেসিপি কিন্তু খুব ভালো লাগবে তো চলুন আজকে বানাবো ধাবা স্টাইলে চিকেনের ভর্তা তো তার জন্য এখানে চিকেন নিয়ে নিয়েছি তো আমি মাংসর টুকরো থেকে যে সলিড পিসগুলো আছে সেগুলো থেকে কিছু বেছে নিয়েছি আর এখানে নিয়েছি টমেটো আদা পেঁয়াজ রসুন এগুলো একটা পেস্ট বানিয়ে নেব তো আদাটা আমি এতটা পরিমাণ দেব না অর্ধেক পরিমাণ দেব। আর এদিকে কড়াই চাপিয়ে দিয়েছে গ্যাসে কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিলাম পরিমাণ মতো জল এই জলটা কিন্তু পরে আবার ব্যবহার করব তো সেই জন্য পরিমাণ মতোই জলটা দেব তার মধ্যে দিয়ে দিলাম এক টুকরো দারচিনি এলাচ আর লবঙ্গ তারপরে দিয়ে দিলাম মাংস এবার মাংসগুলো আমি এতে একটু দশ থেকে পনেরো মিনিট মতো একটু সেদ্ধ হতে দেব। তো একেবারেই সেদ্ধ হয়ে যাবে না একটু সেদ্ধ হবে আর এখানে একটা মশলা করব। এখানে কাজু মগজ আর পোস্ত নিয়েছি সেটা আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব এখানে বারো থেকে বারোটা মতো এখানে কাজু আছে দশ থেকে বারোটা কাজু আছে এক চামচ মগজ দানা হাফ চামচ পোস্ত আছে এটা একটা পেস্ট বানিয়ে নেব তো এখানে মাংসর পরিমাণ অনুযায়ী মশলাগুলো নেবেন তো এখানে মাংসটা একটু নেড়ে নিচ্ছি প্রায় সেদ্ধ হয়ে গেছে এখানে মাংস আর জল আলাদা করে নেব তারপর আর এদিকে যে মশলাগুলো করেছি এখানে টমেটোর পেস্ট বানিয়ে নিয়েছি এখানে আদা রসুন আর পেঁয়াজের পেস্ট এখানে কাজুর পেস্ট আর এখানে নিয়েছি টক দই এক চামচ মতো এক টেবিল চামচ মতো নিয়েছি দিয়ে ফেটিয়ে নিয়েছি তো মাংসগুলো এভাবে একটা ছাঁকনির সাহায্যে আলাদা করে নিয়েছি আর এই যে স্টকটা এটা কিন্তু ফেলবো না এটাই আবার ব্যবহার করব এটাও আলাদা পাত্রে ঢেলে রাখবো দিয়ে এই কড়াইয়ে আবার রান্না হবে তো চলুন আমি এই যে মাংসগুলো তুলে নিয়েছি এখন গরম তো গরম অবস্থায় তাড়াতাড়ির সময় মাংসগুলো এইভাবে কাঁটা চামচ দিয়ে ছাড়িয়ে নিতে পারেন অথবা ঠান্ডা হয়ে গেলে আবার হাতে করেও ছাড়িয়ে নিতে পারেন তো আমি দু রকমই বলে দিচ্ছি আর যেহেতু আমি মাংসর টুকরো থেকে নিয়েছি তাই এই পিসগুলো খুব ছোট ছোট আছে আর আপনারা চাইলে এর থেকে বড় একবারে সলিড পিস সেদ্ধ করে নিয়ে এভাবে কাঁটা চামচ করে ছাড়িয়ে নিতে পারেন তো দেখুন কিছুটা একটু একটু হাড় ছিল সেগুলো বাদ দিয়েছি আর এইভাবে আলাদা করে নিয়েছি মাংস আর এদিকে স্টকটা আছে তো কড়াইটা আমি আবার গ্যাসে চাপিয়ে দিয়ে দিয়ে দিলাম সাদা তেল পরিমাণ মতো তারপরে একটু জিরে ফোড়ন দিয়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্টটা যেটা পেঁয়াজ আদা আর রসুন পেস্ট ছিল সেটা আগে দিয়ে দিলাম কারণ পেঁয়াজ আর আদাটা একটু কষিয়ে নেবো আগে এটা একটুখানি সময় লাগবে তো একটু কষিয়ে নিচ্ছি কম আছে বেশি আঁচ দিলে হবে না এই সময় কারণ পুড়ে যাবে তারপরে দিয়ে দিলাম টমেটো পেস্টটা এখানে ছোটো ছোটো দুখানা টমেটো আছে বড় টমেটো হলে একখানা হলেই হয়ে যাবে তো টমেটোর পেস্টটা দিয়েও বেশ একটুখানি কষিয়ে নিচ্ছি তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কাগুলো সবই পরিমাণ মতো দিয়ে দিচ্ছি তো এটা দিয়ে কিছুক্ষণ আবার কষিয়ে নেবো যতক্ষণ না এটা একটু তেল ছাড়ে মশলা থেকে তো সাইড থেকে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে একটু তেল ছাড়ছে এবার আমি দিয়ে দেব দইয়ের মিশ্রণটা তো দইটা ফেটিয়ে নিয়েছিলাম দইটা দিয়ে দিলাম দইটা আলাদা করে ফেটালে কিন্তু খুব ভালো হয় তারপরে দিয়ে দিচ্ছি কাজু মগজ আর পোস্তর পেস্টটা এটা দিয়েও আবার কিছুক্ষণ কষিয়ে নেবো তো একটু কম আছে একটু ধীরে ধীরে কষিয়ে নিতে হবে তো এটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করা মাংসগুলো তো তার আগে এটা আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি কারণ কম আঁচটা কমিয়ে দিলাম আঁচটা না কমালে যে ধারগুলো একটু পুড়ে যাচ্ছে আর পুড়ে গেলে ভালো লাগবে না তো এবার দিয়ে দিলাম সেদ্ধ করা মাংস তো এটা আমি সেদ্ধ করার সময় একটু নুন দিয়েছিলাম আর নুনের পরিমাণটা একটু বুঝে দেবেন কারণ জল স্টকটাতে নুনটা কিন্তু থেকে যায় তো এবার দিয়ে দিলাম অল্প একটু পরিমাণ নুন নুন দিয়ে একটু মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি মাংসটা মাংসটা কিন্তু অলরেডি সেদ্ধ তবু একটু কষিয়ে নিয়ে আবার আমি স্টকটা দিয়ে আবার একটু সেদ্ধ করে নেব তো এবার দিয়ে দেবো যেটা স্টকটা মানে মাংস সেদ্ধ করে যে স্টকটা বেরিয়েছে সেটা এতে ব্যবহার করব আলাদা করে কিন্তু কোনো জল আমি ব্যবহার করব না সেই জন্যই পরিমাণ মতোই জলটা দিয়েছিলাম তো যেটা বেরিয়েছে সেটা সবটাই আমি দিয়ে দিলাম কারণ সবটাই লাগবে মাংসটা আমি দিয়ে দিচ্ছি ভালো করে আর মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে একবারে শেষ পর্যায়ে চলে এসেছি রান্নাতে তো একটু ফুটতে দেবো একটু ঢাকা দেব তো এর মধ্যে আপনারা চাইলে একটু লাল লঙ্কা গুঁড়ো দিতে পারেন ঝালের জন্য আমি এতে ঝালটা কম রেখেছি তো এবার দিয়ে দিলাম কসুরি মেথি পাতা তো কসুরি মেথি পাতাটা দিয়ে আর এই যে কাঁচা লঙ্কা একটা কেটে কুচিয়ে দিয়েছে একটা চিড়ে দিয়েছি ঝালের পরিমাণটা আগেই বলেছি আমি কম রেখেছি এবার আমি মিনিট দুই থেকে তিন মিনিটের জন্য আমি একটু ঢাকা দিয়ে দেবো এই মেথি পাতাটা সেন্টটা যাতে এই গ্রেভির মধ্যে ঢুকে যায় তো আমি একটু ঢাকা দিয়ে দিই ঢাকা দিয়ে দু থেকে দু থেকে তিন মিনিট মতো লো ফ্লেমে রেখে দেবো তারপরে আবার দেখাবো তো এই দেখুন কত সুন্দর হয়ে গেছে একেবারে ধাবা স্টাইলে চিকেন ভর্তা তো দেখুন আর এর মধ্যে আপনারা চাইলে ধনে পাতা গরম মশলা দিতে পারেন তো আমি এটা একবারেই সিম্পল রেখেছি আর আপনারা চাইলে এতে একটু ফ্রেশ ক্রিমও দিতে পারেন তো একেবারে সিম্পলভাবে বানিয়ে ফেলেছি এই যে চিকেন ভর্তা তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে এটা লাইক দেবেন সঙ্গে থাকবেন আর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিওটা এখানেই শেষ